ভিম মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসি আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আমাদের মনোহর ইফতার 25 বছরের পা রেখেছে, এটা একটা বিরাট ব্যাপার আমাদের সবার জন্যে। আর আপনাদের ভালোবাসার জন্যেই আমরা এতগুলো বছর পেরিয়ে আজ 25 বছরের পা রাখতে পেরেছি। আমাদের আজকের অনুষ্ঠানেও আমাদের একজন প্রিয় তারকা এসেছেন। আমাদের যে প্রিয় তারকা আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন, তিনি একজন অভিনেত্রী, তার নাম হলো সারিকা সাবাহ। তা আমাদের এই যে মনোহর ইফতার অনুষ্ঠানটা, এটা এবছর 25 বছরে পা দিয়েছে, তো তোমার কেমন লাগছে এখানে এসে? খুবই ভালো লাগছে। আর 25 বছরের সময় যে আমি আসলাম, এটা আমার ভালো লাগছে, কারণ আমি অনেক ছোট থেকেই মনোহর ইফতার দেখি মার সঙ্গে দেখতে। হ্যাঁ, কারণ ওই রোজা রেখে ওই সময়টা যত খাবার দেখা হতো তত ক্রেভিং হতো বা ইফতারের একটা আগ্রহ তৈরি হতো। আর আমার আম্মু বেশ রান্না ফলো করে, সো এই কারণে আম্মু সবসময়। যারাও অনেক রান্না করেন না, তারাও সবাই মনে হয় যে রোজার সময় ইফতার সি তারপর সেরিটা পরিবারের সবার সাথে খাওয়া হয় বলে একটু কিন্তু রান্না বান্না করার, মানে নতুনত্ব কিছু করার চেষ্টা করে। ছোট থেকে ট্রাই করতাম, তাই না? শরবতটা আমাদের, শরবতটা ইফতারিতে। তোমরা কি ইফতারিতে খাও, কি করো, আমরা শুনবো এসব কথা। তার আগে চলো আমরা কিচেনে যে একটা রান্না করতে করতে তোমার সাথে কথা বলি, ঠিক আছে? নাটকের কথা শুনবো, তোমার জীবনের কথা শুনবো। মিষ্টি জিনিস খেতে পছন্দ করো? আমার দেশের বাড়ি রংপুর, সো আমাদের একটা ঐতিহ্য আছে যে আমরা খাওয়ার পরে একটু মিষ্টি কিছু খাই। এটা হচ্ছে আমার দাদি খান। আচ্ছা, আমার দাদি খান, সো দাদির থেকে আসলে আমরা সবাই এই জিনিসটাই করো না, হ্যাঁ ফলো করো। হ্যাঁ ঠিক আছে, এখানে আমি হাফ কেজি দুধ দিয়েছি। আজকে আমি তোমার জন্য তৈরি করবো যেটা, সেটা হলো গুড়ের পায়েসের সাথে সাবুদানার পায়েস। বাহ, দুটো কম্বিনেশন করব, ঠিক আছে? গুড়ের পায়েসটা প্রথমে আমরা রান্না করি। এখানে দুধ দিয়েছি, চুলাটা জ্বালিয়ে দিলাম, ঠিক আছে? রান্না বান্না করতে পারো? হ্যাঁ মোটামুটি পারি। আচ্ছা, এখানে আমি আধা কাপ যে চিনি গুঁড়া চাল, হ্যাঁ সেটা সেদ্ধ করে রেখেছি একটু। এখন এই হাফ কেজি একটু ঘন দুধ এই দুধের মধ্যে এটা দিয়ে। এখন বলো সাবা, ইফতারির সময় কী করো, মাকে হেল্প করো সময় পেলে? ছোট থেকে যেটা করা হতো যে শরবত বানানোর দায়িত্বটা থাকতো আমার। তোমার উপরে, তোমরা কয় বোন ভাই? আমি একাই। একাই? আচ্ছা, ছোটবেলা থেকে শরবত বানাচ্ছো? হ্যাঁ, শরবত বানানোর দায়িত্ব থাকতো, কিন্তু এখন যেটা হয় যে ইফতারিতে না আমার গ্যাসের প্রবলেম, তো এই কারণে ইফতারিতে আমি ভাজা পোড়া খুব একটা পছন্দ করি না। আর মার তৈরি করা কোন ইফতারি সবচেয়ে ভালো লাগে? নুডলস, খাসির একটা তেহারি বানায় তোমার আম্মু, ওইটা খুবই আমার পছন্দ। দেখো চালটা তো সেদ্ধ ছিলই, এর মধ্যে এখানে দেখো এই যে গুড় আছে, আমরা যে কোনো গুড় ব্যবহার করতে পারি। এটা আমরা খেজুরের রসের গুড় ব্যবহার করছি, দেবো। হ্যাঁ, এখানে আমার মনে হয় গুড় অনেক হেলদি। হ্যাঁ, এক কাপ আছে, হচ্ছে এক কাপের মতো দিয়ে। আসলে যাদের ডায়াবেটিস, এখন কী করবে বলো, রোজার সময় একটু তো খাবে না, একদম নাকে থাকবে। আমি নিজেও হয় কি মাঝে মাঝে মানে চিনি খেতে ইচ্ছা করে না, তখন হচ্ছে গুড়ের গুড়ের জিলাপিটাও ভালো লাগে। গুড়ের জিলাপি, পায়েসটাও অনেক সময়, পায়েসটা, গুড়ের পায়েসটা কালারটার জন্য ভালো লাগে, তাই না? আমার নিজেরও ভালো লাগে, স্মেলটাও একটা অন্যরকম, একটা খেজুরের স্মেল আসে। দেখবে একটা লেয়ারের মতো করতে চাই আসলে আমরা, বুঝছো? আচ্ছা, যে গুড়ের একটা লেয়ার হবে একটু ঠান্ডা করে, আর সাবুদানার একটা লেয়ার হবে। তো তুমি একটু এটা নাড়া দিতে পারো, আমি বরং সাবুদানারটা করি, তাই না? এখানেও হাফ কেজি দুধ রেখেছি। তুমি কি সাবুদানা চেনো? হ্যাঁ, আমার দাদি খায়, আমার দাদির ইফতারে সাবুদানা থাকে। তাই? আচ্ছা, আমি একটু দর্শকদের দেখাই যে সাবুদানা ছোট ছোট গোল গোল একটু পানি দিয়ে ভিজে রেখেছি। এটা মধ্যে এটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ সাবুদানাটা। এটা একটু সেদ্ধ হবে, আর গুড়ের পায়েসটা আমার মনে হয় এনাফ মিষ্টি, ওটার মধ্যে আর আমাদের কিছু দেওয়ার, চিনি দেওয়ার দরকার নেই। বা সাবুদানাটা একটু বলক আসলে এটার মধ্যে আমরা চিনি দেবো, ঠিক আছে? ভালোই তো নাড়তে পারবো। আচ্ছা, আর এমনি যখন অতিথি আসে ঘরে, হ্যাঁ অনেক প্লেট গ্লাস হয়ে যায়, তখন সেগুলো কী দিয়ে মাজো তোমরা, বিশেষ করে রোজার সময়? আমি বলি, আমি রোজার সময় না মানে আমি নিজে হচ্ছে ভিম লিকুইডটা অনেক পছন্দ করি। কফি খাবো, মগটা ধোয়া নেই, আমি জাস্ট
মানে চিটিং আর কি যতটুকু করা যায় না সো এই লিকুইডটা দিয়ে কারণ ডিশ ওয়াশ একটা খুবই ক্রিটিক্যাল জিনিস তো এই ভিম লিকুইডটা আসলে আমাদের লাইফটা অনেক ইজি করে দিয়েছে আচ্ছা আর স্মার্ট ভিম লিকুইড দিয়ে আমাদের স্মার্ট জীবনটা অনেক মানে সহজ করে দিয়েছে তাই না হলো কাশু কারণ একটু একটু ঘন হয়ে যাক তাই না এটা এরকম ঘন হবে গন্ধটা আসছে না ভালো হ্যাঁ এমনিতে গুড়ের গন্ধটা আসলেই মানে ভালো লাগে রোজার মধ্যে যে নাটকগুলো করছো কি অনেকগুলো নাটক আসছে ঈদে হ্যাঁ মোটামুটি অনেকগুলো আর রোজা ছাড়াও রোজার অনেক আগের থেকে ঈদের কাজ শুরু হয়ে গিয়েছিল তখনও কিছু করা আছে এই কারণে একটু মানে আমি একটু আরাম পাচ্ছি আর কি আচ্ছা মানে আগেও কিছু কাজ হয়ে গেছে অনেক দিন থেকেই করা হচ্ছে কে তোমার নাটক বেশি দেখতে পছন্দ করে আমার মা মা হচ্ছে আমারও অনেক সময় হয় কি আমার নিজের কাজ দেখা হয় না কিন্তু আমার মা আমার সব কাজ দেখে আর কি তাই হ্যাঁ আচ্ছা এটা দেখো ঘন হয়ে যাচ্ছে এটাও চিনি দিয়ে দেই এর মধ্যে কমপক্ষে আধা কাপ চিনি লাগবে অর্ধেক কাপ চিনি দিয়ে দিলাম আমি হ্যাঁ কেন মিষ্টি জিনিসটা মিষ্টি না হলে ভালো লাগে না হ্যাঁ এই দুটো না আমরা একটু ঠান্ডা করতে দেই আসলে ঠান্ডা হতে একটু সময় লাগে তো অত ঠান্ডা হয়নি যতটুকু হয়েছে আমাদের কাজ হলেই হবে আর পায়েস মনে হয় যত ঠান্ডা হয় তত মজা হয় হ্যাঁ আমার কাছে ভালো লাগে আমার খুব পছন্দ তোমার কাছে কি গরম পায়েস ভালো লাগে না ঠান্ডা মানে পরের দিনের পায়েস আরো মজা তাই হ্যাঁ আর আমরা যদি অনেক আসলে আজকাল নারকেল খেতে চাই না আমরা ইচ্ছা করলে এটার মধ্যে একটু নারকেলও দিতে পারি আমার নারকেল খুব পছন্দ হ্যাঁ আমিও দেই তবে দেখি যে অনেকে বলে কেন দিয়েছো ভাই আমি নারকেল খাই না সেই জন্য আজকে নারকেল না দিয়ে আমরা করছি যাদের ইচ্ছা তারা অ্যাড করতে পারবে অ্যাড করতে পারবে এটার মধ্যে এখান থেকে আরেকটা জামিস নিয়ে নিই এটা আরো একটু ঠান্ডা হলে একটু ভালো হতো খুব সুন্দর একটা লেয়ার হয়েছে হ্যাঁ এই লেয়ারটাই মানে যত ঠান্ডা হবে লেয়ারটা তত ভালো লাগবে বাদাম আছে ছিটিয়ে দিই উপরে এটাতে যাদের পছন্দ ফ্রুটস অ্যাড করতে পারবে হ্যাঁ ফ্রুটস অ্যাড করতে পারবে আসলে মানে অনেকটা মানে পায়েসের কাস্টার্ডের কাছাকাছি ধরনের আবার গুড়ের একটা ফ্লেভার হ্যাঁ গুড়ের একটা ফ্লেভার চলো এটা ওইখানে নিয়ে যাই আমরা নিয়ে ওখানে রাখি দেখি আমি নেই গরম তো একটু পরে এটা ঠান্ডা হয়ে যাবে একদম জমে যাবে এখানে থাক এটা তুমি যে আজকে আমাদের এই অনুষ্ঠানে এসছো আমরা তো একদম প্রথম রোজার থেকে ঈদের কথা চিন্তা করি দর্শকদের একটু ঈদের আগাম শুভেচ্ছা দেবে আমার মাও দেখতো আমিও দেখি আমি চাই আমার নেক্সট জেনারেশনও জানো মনোহর ইফতার দেখে ইফতার করা শিখে মানে কিছু কিছু রেসিপি ট্রাই করে অ্যাটলিস্ট আর ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের সাথে খুব ভালো মতো ইফতার করবেন আমি আর তুমি আজকে একটা পায়েস রান্না করলাম মজাদার হ্যাঁ দেখতেও সুন্দর হয়েছে পায়েসটা তুমিও বললে আমরা ইফতারির সময় পায়েসটা খাবো দর্শকদের আগামীকাল রান্না করে খেতে হবে তুমি এই ব্যস্ততার মাঝে আমাদের অনুষ্ঠানে এসছো আমাদের সবার পক্ষ থেকে তোমার জন্য একটা শুভেচ্ছা উপহার থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমি আর সাবা দুজনে মিলে একটা পায়েস রান্না করলাম যা ছিল গুড় আর সাবুদানার পায়েস দেখুন আমার সামনে আছে গুড়ের লেয়ারটা চকলেট কালার হয়েছে আর সাবুদানার লেয়ারটা সাদা হয়েছে এটা ঠান্ডা হলে আমরা অনেক ঠান্ডা করতে পারিনি অনুষ্ঠানের জন্যে কিন্তু একদম ঠান্ডা হয়ে গেলে দেখতে আরও ভালো লাগবে আর খেতে তো অবশ্যই মজা হবে আমি কেকা ফেরদৌসি ভিম মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল আবার সবার সঙ্গে দেখা হবে খুদা হাফিজ